तो हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आशा करी आल्लाहर रहमते अपने सबाई भलो आछेन, आमिओ भलो आछि। आमि बनानी ब्लॉगार। तो सकालबेला आमार मेये नाश्ता करे घरे एसे देखतेछि जे ओ पेंटिंग करतेछे आर कि आर्ट करतेछे। आर ए पेपारटा ओर बाबार काछ थेके ओ निये एसेछे। पेपारेर मध्ये अनेक सुंदर सुंदर बाच्चादेर पेंटिंग आछे। तारपरे जे पाशे स्मृतिसौध, तारपरे शहीद मिनार, अनेक सुंदर सुंदर आर्ट करा। जेहेतु सामने 21 फेब्रुआरि चले आसतेछे, तो आमार मेयेगुलो निये बसेछे आर ओ निजेर मतो करे माने आँकतेछे आर कि। सब किछु ভালো লাগে বাচ্চাদের যখন এগুলো দেখি, মানে খুবই ভালো লাগে। আর আমার মেয়েটা তো অনেক লক্ষ্মী, মানে একদম বিরক্ত করে না। আর এখন সকালবেলা তো একটু কাজের চাপ থাকে অনেক, দেখা যায় নিজে নিজে সব কিছু করে। আর এই কলমগুলো হলো কালারিং কলম, পাঁচটা কলম কিনেছি আমি। এগুলো কালার হয়, তো এগুলো দিয়েও কালার করতেছে, ফুল আঁকতেছে এখানে। তো এখন আমি কিচেনে চলে যাব। সকালবেলা অনেক বাজার করা হয়েছে, এনে চলো শিং মাছ, কই মাছ, চেউয়া মাছ, মুরগি, দেশি মুরগি, আর হলো লেবু এনে আনা হয়েছে। দুপুরে রান্না করা হচ্ছে, এখানে মুরগির মাংস বসানো হয়েছে। আর রান্না হবে হলো লাউ রান্না হবে মাছের, রুই মাছের মাথা দিয়ে। তো দুপুরে রান্না বাড়া শেষ, একটু ভর্তা করব, মানে ডিম ভর্তা করব শুকনো মরিচ দিয়ে। ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই খুব ভাবলাম যে শর্টকাটের মধ্যে ডিম ভর্তা করে নিই। ডিমটা আমার ভর্তা হয়ে গিয়েছে, ডিম ভর্তাটা তৈরি হয়ে গেল। এদিকে সামিহার বাবা বাসা এসেছে, আর এই যে আমাদের ওষুধ যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে এসেছে, পাকা বড়ো নিয়ে এসেছে। দেখে খুব মানে খেতে ইচ্ছে করতেছে। সামিহার দুধ, আর যে রুটি নিয়ে এসেছে বাসায় রুটি, আর আমরা অরেঞ্জ পিক রুটিটি আমাদের বেশি খাওয়া হয়, কারণ এই রুটিটা অনেক মানে খেতে অনেক ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বড়ি খাচ্ছি, সামিহার বাবাও খাচ্ছে আর সামিহাও খাচ্ছে মিষ্টি। বড়িগুলো অনেক টেস্ট। আর আমি একটু পিঠা দেখতেছি এখানে, ভালোই বেশি করে কালারিং ফুল সব কিছু ভালো লাগে দেখতে। আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, পাঁপড়ও বিক্রি করে। আর এই যেগুলো হলো পিঠা, আর এদিকে নুডলস বিক্রি করে, ভালো লাগছে দেখতে। আর এগুলো তেলে ভেজে খেতে অনেক ভালো লাগে। একটু বের হয়েছে যখন, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি পপকর্ন। আর এগুলো হলো হাতে ভাঙা সেমাই। আমি একটু নিয়ে নিলাম মেয়ের জন্য। তো আমি যাওয়ার সময় দোকান হয়ে গেলাম, এখান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম। আর দোকানে সব ধরনের মানে পাইকারি বিক্রি করে। ভালোই লাগলো দেখতে, আর আমি কখনো এরকম দোকানে আসি না, খুব দরকার, তাই আমি আসলাম আর কি। আমি বাসায় যাওয়ার সময় মেয়ের জন্য কিছু নিয়ে নিলাম, এখান থেকে চকলেট। এই দোকানটা থেকে আমাদের সবসময় বিস্কিট টিস্কিট কিনে নেওয়া হয়, তো চিটাগাং বেকারি,
দোকানটা অনেক বড়। আমি চলে এসেছি দোকানটার মধ্যে, মেট কেক খাবে। আমাদের বাসার খুব কাছে দোকানটা। কেক আর চকলেট পেয়ে তো অনেক খুশি রাজামণি। দেখেন এখন ওইটা খাবে আর কি, মনে হচ্ছে আমি দুটো বাচ্চারা কিন্তু এই ধরনের খাবারটা একটু বেশি পছন্দ করে। ফ্যানটা ছেড়ে না, তুমি তো ঘামাচ্ছ। বাহির থেকে এসে মেয়েকে চকলেট আর কেক খাইয়ে আমি এখন কিচেনে চলে এসেছি আর একটু পিঠা তৈরি করে নিচ্ছি। মেয়ে আবার পিঠা খেতে চেয়েছিল, তো খেজুরের গুড়, চাল এর গুঁড়ি আর ময়দা দিয়ে একটা সিম্পল 10-12টা পিঠা বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটা দেখবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, যেহেতু শীত চলে গিয়েছে, শীতের দিন এটা ফাল্গুন মাস চলতেছে আর আকাশটা অনেক কুয়াশা, একদমই আজকে রোদ্র ওঠেনি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এবার মেয়েকে অনেক পিঠা বানিয়ে খেয়েছি, মাশাল্লাহ আমরা সবাই মোটামুটি অনেক পিঠা খেয়েছি এই শীতে। খুব বায়না করতেছিল যে মানে এই পিঠাটা খাবে ছোট ছোট, এটা ও বেবি পিঠা বলে আর কি। তো বানিয়ে দিলাম অল্প করে মেয়েকে পিঠা। তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আর আজকে এখানেই, আল্লাহ হাফেজ।